my dear students. Welcome to Vidyaniketan E-Classroom. Today, I am presenting myself as Chorna Pat, Assistant Teacher in English, Vidyaniketan High School. Dear students, this class is dedicated to the students of class 8. And today, I will take a class on English. And this lesson is taken from Unit 1, Lesson 5. Don't worry, dear students. The whole class I will conduct in Bengali language. So, dear students, let's start today's class. My dear students, here you can see picture. And here we can see some vegetables, fish, some eggs and some other things. Next students, এখানে কিছু keywords দেওয়া আছে. First দেখো, এখানে কি লেখা হয়েছে? Lesson 5 Bangladesh cuisine. এখন কথাটা হচ্ছে যে এই লেখাটার অর্থ কি? বাংলাদেশি cuisine মানে হচ্ছে বাংলাদেশের রান্নাবান্না বা বাংলাদেশের রন্ধন প্রণালী. Keywords গুলো কি হয়েছে? Cuisine, platter, molasses. Cuisine শব্দ হচ্ছে বিশেষ রন্ধন প্রণালী বা রান্নাবান্না. Platter হচ্ছে মানে প্লেট সুন্দর করে সুসজ্জিত যে প্লেটটা সেটা বলা হয় প্লেটার এন্ড মোলাস মানে হচ্ছে যে তোমার পিঠা তৈরি করার আগে যেটা মন্ড তৈরি করা হয় গুড়ে সেটা বলা হয় মোলাসেস দেন বলেছে যে এ লুক এট দ্য পিকচারস এন্ড ডিসকাস ইন পেয়ারস বলা হচ্ছে যে ছবিগুলোর দিকে তাকান এবং এই পেয়ারস গুলো বা এই চূড়াগুলো লক্ষ্য করেন ফার্স্ট কোয়েশ্চন ইজ হোয়াট ইউ সি ইন পিকচারস তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ and the second question is which foods are seen in the pictures কোন কোন খাবার গুলো ছবিতে দেখা যাচ্ছে do you prepare or eat them at home তুমি কি এগুলো বাড়িতে রান্না করো অথবা খাওয়া মানে খাও কিনা number 3 হচ্ছে among the foods which one is your favorite মানে এই সকল খাবারের মধ্যে কোনটা তোমার প্রিয় খাবার why এবং কেন এখন আমরা কি করব লেসনটা পড়ব এবং এই লেসনটা কি সম্পর্কে এটার মূল উদ্দেশ্যটা কি এটা সম্পর্কে আমরা জানব বলা হচ্ছে রিড দ্য টেক্সট বিলো নিচের টেক্সটটি পড়ো এন্ড আনসার দ্য ফলোইং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি এবং প্যাসেজটি পড়ে সেকশন সি তে যে ট্রু ফলস গুলো রয়েছে আই মিন সত্য মিথ্যা রয়েছে সেগুলো কি করো আনসার করো ফার্স্টে বলেছে বাংলাদেশি কুইজিন ইজ রিচ বাংলাদেশের যে রান্নাবান্না রয়েছে বা বাংলাদেশের যে রন্ধন প্রণালী রয়েছে সেগুলো কি মানে রিচ বলতে এখানে সমৃদ্ধ মানে এখানে রিচ মানে অর্থে আমরা জানি যে ধনী বোঝায় কিন্তু এখানে রিচ মিনিংটা দিয়েছে যে সমৃদ্ধ বা প্রসিদ্ধ বা একটু উন্নত টাইপের অ্যাড ভ্যারাইড উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস এবং অনেক মশলা দিয়ে এটা তৈরি উই হ্যাভ ডেলিশিয়াস এন্ড অ্যাপেটাইজিং ফুড স্ন্যাক্স অ্যান্ড সুইটস আমাদের কি রয়েছে সুস্বাদু এবং ক্ষুধা নিবৃতিকর খাবার স্ন্যাক্স মানে নাস্তা অ্যান্ড সুইটস মিষ্টি বয়েলড রাইস ইজ স্টেপল ফুড মানে সিদ্ধ ভাত আমরা যে ভাতটা খাই সেটা তো সিদ্ধ করে খাই তাই বলা হচ্ছে যে সিদ্ধ ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস এটা কি করা হয় অনেক ধরনের তরকারি দিয়ে খাওয়া হয় কারি লেন্টিল স্যুপ মানে ডালের মসুরের ডালের স্যুপ তারপর হচ্ছে ফিশ অ্যান্ড মিট মাছ এবং মাংস দিয়ে মেন কথা হচ্ছে যে শাকসবজি তরকারি ডাল মাছ এবং মাংস দিয়ে আমরা কি করি ভাতটা খেয়ে থাকি ফিশ ইন দ্য মেইন সোর্স অফ প্রোটিন প্রোটিনের প্রধান উৎস কোনটি মাছ ফিশেস আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস পুকুরগুলোতে কি করে এখন মাছ চাষ করা হয় অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স এছাড়াও আমরা কি পাই তাজা যে মাছ পাই কোথায় পাই লেকস অ্যান্ড ছোট ছোট হ্রদে অথবা নদীতে মোর দ্যান 40 টাইপস অফ ফিশেস আর কভার প্রায় 40 প্রজাতির বেশি মাছ আমাদের কাছে কি পরিচিত বা সুপরিচিত আমরা 40 প্রজাতির মাছ সবাই মোটামুটি চিনি এবং সবাই মোটামুটি খেয়ে থাকি সাম অফ দ্য কার জুই কাতলা মাগুর চিংড়ি শুটকি অর ড্রাইড ফিশেস আর পপুলার বলা হচ্ছে যে এদের মধ্যে কিছু হচ্ছে কার্প মাছ রুই মাছ কাতলা মাছ মাগুর মাছ চিংড়ি মাছ শুটকি অর ড্রাইড ফিশেস আর পপুলার শুটকি মাছ শুটকি তো সবাই ছিল যেটা হচ্ছে মাছকে শুকিয়ে তৈরি করা হয় তো সেটা এটা বলা হয়েছে যে শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার এগুলো হচ্ছে বিখ্যাত
Hirse is very popular among the people of Bangladesh. ইলিশ মাছ সবচেয়ে সুপরিচিত হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে। বা জনপ্রিয় বলতে পারো পাতালিশ ইজ এ ট্রেডিশনাল প্লেজার অফ পান্ধাবাদ। পান্ধালিশ হচ্ছে পান্ধাবাদের সবচেয়ে একটি ঐতিহ্যগত খাবার। ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার এন্ড সার্ভড উইথ এ ফ্রাইড ডেলিশাস স্লাইস। বলা হচ্ছে যে ভাতটাকে গরম ভাতটাকে কি করে তোমার পানি ঢালা হয় সোয়াক্ট মানে সিদ্ধ করে ভিজানো হয় ইন ওয়াটার পানির মধ্যে এন্ড সার্ভ উইথ এ ফ্রাইড ডেলিশাস স্লাইস। এবং ইলিশ মাছে একটি টুকরা দিয়ে এটাকে সাজানো হয় অফেন টুকরা ড্রাই ফিশ মাঝে মাঝে এর সাথে শুটকি মাছ দেওয়া হয় পিকেলস আচার লেন্টিলস অফ ডাল গ্রিন চিলিস কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন পেঁয়াজ। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে এটা সবচাইতে জনপ্রিয় খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষগুলো খুবই মিষ্টি প্রিয়। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিফার সাম ট্রেডিশনাল সুইটস। বাংলাদেশে প্রায় মোটামুটি অনেক লোকই কি হচ্ছে তোমার ঐতিহ্যবাহী মিষ্টিগুলো বানায়। Pizza, a type of sweets made from rice flour, sugar, syrup, molasses, and sometimes milk, is a traditional food. বলা হচ্ছে যে pizza is a type of sweets. Pizza হচ্ছে এক ধরনের মিষ্টি জাতীয় খাবার made from rice flour. Rice flour ময়দা দিয়ে, sugar চিনি দিয়ে, syrup, molasses মানে হচ্ছে যে চিনি এবং গুড়ের যে মিশ্রণটা বা দুধের যে মিশ্রণটা সেটা হচ্ছে মন্ডটা and sometimes milk এবং মাঝে মাঝে দুধ is a traditional food. এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার এবং এই সব জিনিসগুলো দিয়ে এই পিঠাটাকে তৈরি করা হয়। লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন এবং সকল মানুষ এটা কি করে এটা পছন্দ করে। ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। শীতকালে কি হয় পিঠা উৎসব করা হয় এবং এরা কারা বলে এটা হচ্ছে তোমার পিঠা উৎসবের বিভিন্ন ক্যাটাগরির লোকরা বা বিভিন্ন দলের লোকরা এই পিঠাগুলো বানিয়ে থাকে। সুইটস আর ডিস্ট্রিবিউট আর ক্লোজ রিলেটিভস মিষ্টি বিতরণ করা হয় হচ্ছে নিকটত্ব আত্মীয় স্বজনদের মধ্যে। ওয়েন দ্যার ইজ গুড নিউজ যখন কি হয় ভালো খবর শোনা যায় লাইক বার্স ওয়েডিং প্রমোশন এক্সেট্রা। যখন কারোর বার্থডে হয় কারোর বিবাহ হয় অথবা প্রমোশন মানে হচ্ছে পদোন্নতি হয় তখন আমরা কি করি খুশির আমরা খুশিতে আমরা মানুষকে মিষ্টি বিতরণ করি। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের যে মিষ্টিগুলো তৈরি করা হয় তা মূলত হচ্ছে তোমার দুধ দিয়ে তৈরি। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপজামুন কালোজামুন অ্যান্ড চমচম। মানে এত মিষ্টি রয়েছে এত মিষ্টি বানানো হয় যে তাদের মধ্যে তোমার রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপজামুন কালোজামুন অ্যান্ড চমচম হচ্ছে উল্লেখযোগ্য। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস। কি করা হয় যে এই মিষ্টি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রিপারেশনস মানে প্রস্তুতি গ্রহণ করা হয়। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। এই মিষ্টি হচ্ছে মানুষের বাংলাদেশি মানুষের প্রাত্যহিক জীবনের একটি অন্যতম বা গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্যাসেজটা করেছি এই প্যাসেজটা মূলত আমাকে পড়ার সময় বলা দেওয়া যায় হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট তখন তোমাদের কোয়েল অ্যান্সারটা হবে দ্য প্যাসেজ অ্যাবাউট বাংলাদেশি কুইজিন। মানে হচ্ছে বাংলাদেশের রন্ধন প্রণালী সম্পর্কে এই প্যাসেজটা ছিল মানে বাংলাদেশের রন্ধন প্রণালীটা কেমন কী কী রান্না করা হয় এবং কী কী খাবার খায় এবং কোন কোন জিনিস দিয়ে রান্নাগুলো করা হয়। এখন দেখো সি নাম্বার একটি ট্রু ফলস দেওয়া হয়েছে। ট্রু আর ফলস ইট ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। নাম্বার ওয়ান ইজ আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ লট অফ ওয়েলথ ইন দ্যাম। আওয়ার ফুডস আর রিচ আমাদের খাবার সমৃদ্ধ কারণ তাদের প্রচুর পরিমাণ ওয়েলথ থাকে। তোমরা এগুলো বাসায় করে জাস্ট মিনিংগুলো বলে দিচ্ছি। আর দ্য সেকেন্ড ইজ উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা সাধারণত অধিকাংশই ফিশ থেকে প্রোটিন পেয়ে থাকি। এটা ট্রু আর ফলস কিনা এটা বাসায় তোমরা করবে। নাম্বার থ্রি বলা হচ্ছে আর পয়লা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিম রাইস অ্যান্ড ফ্রাইড ফিশ। এটা ট্রু আর ফলস কিনা। পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। পিঠা উৎসব প্রায় বাংলাদেশের প্রায় প্রত্যেক ইসেতেই মানে প্রত্যেক জায়গাতেই হয়ে থাকে। পাঁচা হচ্ছে সুইটস আর নট মাছ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বলা হচ্ছে যে বাংলাদেশি মানুষের কাছে মিষ্টি মিষ্টি তেমন একটা জনপ্রিয় নয়। এখন বলা হচ্ছে যে তোমরা অবশ্যই মিনিংগুলো বুঝেছ এখন অবশ্যই তোমরা এগুলো খুব ইজিভাবে করতে পারবে। তারপর যদি কেউ না বুঝে থাকো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। দেন আমার ডি বলা হচ্ছে উইথ দ্য টেক্সট ইন বি আর এ ক্যান আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে বলা হচ্ছে যে প্যাসেজটা তুমি আরেকবার পড়ো। পড়ার পরে এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে এগুলো তুমি আনসার করো। কি হবে ফর ইজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল মানে কোন জিনিসগুলো বাংলাদেশের খাবারকে এত স্পেশাল করেছে। নাম্বার টু হচ্ছে
first we get the fishes from আমরা কোথা থেকে মাছ পাই বা আমরা যে মাছটা পাই এই মাছের উৎসটা কোথায় নাম্বার 3 চেক apart from fish for other foods we eat with rice মাছ ছাড়াও আমরা ভাতের সাথে আর কি কি খাবার খাই নাম্বার 4 হচ্ছে fire sweets an important part of our life sweets কেন আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ এটা ব্যাখ্যা করতে বলছে নাম্বার 5 হচ্ছে discuss and answer the question in pairs নাম্বার 1 হচ্ছে describe bangladeshi food that you like best মানে হচ্ছে বাংলাদেশি একটা খাবার নাম দেখো যেটা তুমি সবচেয়ে পছন্দ করো নাম্বার 2 হচ্ছে make a list of things that your partner eat every day তুমি এবং তোমার যে সহকর্মী রয়েছে বা তোমার যে পার্টনার রয়েছে তার সাথে একটা লিস্ট তৈরি করো যেটা তোমরা প্রতিদিন খেয়ে থাকো নাম্বার 3 হচ্ছে make two lists of food but eaten by the urban and other by the rural people একটা লিস্ট তৈরি করো যেই খাবারগুলো শহরের মানুষ খায় এবং যে খাবারগুলো গ্রামের মানুষ খায় নাম্বার 4 হচ্ছে find the differences between the food eaten by the urban and the food eaten by the rural people এই কথা বলতে যে গ্রাম্য লোক আর শহুরে লোকের খাবারের যে ডিফারেন্স রয়েছে যে পার্থক্য রয়েছে সেটা একটা তালিকা তৈরি করো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে অবশ্যই জানাবে আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ